প্রাক্তন দেহরক্ষী শুভব্রত চক্রবর্তীর রহস্য মৃত্যুর ঘটনায় তৎপর সিআইডি শুভেন্দু অধিকারীকে জিজ্ঞাসাবাদের জন্য ভবানী ভবনে তৎপরতা তুঙ্গে। রাজ্যের বিরোধী দলনেতাকে জিজ্ঞাসাবাদের জন্য তৈরি হয়েছে পাঁচ সিআইডি অফিসারের একটি টিম, ইতিমধ্যেই তৈরি করা হয়েছে প্রশ্নমালা। সূত্রের খবর, শুভেন্দুর অন্য দেহরক্ষীদের বয়ান হাতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারীরা। এক এএসআই শুভেন্দু অধিকারীর প্রাক্তন দেহরক্ষী শুভব্রত চক্রবর্তীকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে গিয়েছিলেন, তার কাছেই মৃত্যুকালীন জবানবন্দি দিয়েছিলেন ওই দেহরক্ষী। সেই এএসআই এর বয়ান সিআইডির অন্যতম হাতিয়ার বলেই জানা গিয়েছে। অন্যদিকে সূত্রের খবর, সোমবার বেলা ১১টায় ভবানী ভবনে হাজিরা দেওয়ার জন্য সমন পাঠানো হয়েছে শুভেন্দুকে। এই মামলায় ইতিমধ্যেই বেশ কয়েকজনকে জেরা করেছেন তদন্তকারীরা। তাদের বয়ানের ভিত্তিতেই শুভেন্দুকে ডাকা হয়েছে এমনটাই খবর সিআইডি সূত্রে। রাজ্যের বিরোধী দলনেতাকে জিজ্ঞাসাবাদের জন্য ৪৩ পাতার একটি প্রশ্নপত্রও তৈরি করে ফেলেছেন তদন্তকারী অফিসাররা। উল্লেখ্য, ২০১৮ সালের ১৩ অক্টোবর সকাল ১১টায় কাঁথির পুলিশ ব্যারাকে মাথায় গুলি লেগে জখম হন শুভেন্দুর প্রাক্তন দেহরক্ষী শুভব্রত চক্রবর্তী ওরফে বাপি, পরে হাসপাতালেই মৃত্যু হয় তার। ওই ঘটনায় অতি সম্প্রতি শুভব্রত চক্রবর্তীর স্ত্রী সুপর্ণা চক্রবর্তী কাঁথি থানায় অভিযোগ দায়ের করেন। সেই মামলা তদন্তভার নেয় সিআইডি। অধিকারী নিবাস শান্তিকুঞ্জ লাগোয়া বাড়িতে থাকতেন শুভব্রত, সেখানে গিয়েও তদন্ত করেছেন সিআইডির গোয়েন্দারা। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।